এই বাচ্চারা সেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস, এই সবই মানে জেনারেশন আমাদের বাড়িতে কম্পিটিশন খেলে, সেলের জন্য অ্যাভেলেবেল গাইস। এই বাচ্চা দেখে নিন, কোয়ালিটি দেখে নিন, ছোটো বাচ্চা আছে, জিরো পরের বাচ্চা, এক দেড় হপ্তাহ পর মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি শিখে গেছে নিন, একদম ছোটো বাচ্চা আছে গাইস, সব এক হপ্তাহ দু হপ্তাহ খাওয়া মোটামুটি ধরে নিয়েছে, তাও এক দু হপ্তাহ পরে নিলে বেটার। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, আমি ঈশ্বর, আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল পিজেন হাউস। তো গাইস, অনেকজন আমাদের বাড়ির বাচ্চা নেওয়ার জন্য আমাকে অনেকবার কল করেছে, জানতে চেয়েছে বাচ্চা আছে নাকি। তো গাইস, আজকে বাড়ির কিছু বাচ্চা আছে, যেসব বাচ্চা আমরা কম্পিটিশনে মানে দিয়েছি ওদেরই মানে জেনারেশনের সব বাচ্চা, ওই সব বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল আছে। তো গাইস, বাচ্চা আমরা দেখিয়ে দিচ্ছি। তো গাইস, ভিডিওটা দেখতে থাকুন, খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিও। তো গাইস দেখুন, এই এক পেয়ার আছে, এর বাচ্চা দেখাচ্ছি। এই পায়ের আমাদের বারো ঘন্টা উঠে আমাদের প্রাইজ দিয়েছে এই পায়রা। এই হলো মাদি, এ হচ্ছিল নন। এই দেখে নিন পায়রা, এর নর পায়রা, এই হলো মাদি পায়রা। এই পেয়ার দেখুন, এই পেয়ারের বাচ্চা সেলের জন্য আছে গাইস। দেখাই দিই, এটা হচ্ছিল বাচ্চা, পেয়ারের বাচ্চা দেখে নিন গাইস। এই বাচ্চারা সেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস, এই সবই মানে জেনারেশন আমাদের বাড়িতে কম্পিটিশন খেলে, এই সবই বাচ্চা। এই দেখে নিন, পর দেখিয়ে দেন, লেজ দেখিয়ে দেন, একদম জিরো পরের বাচ্চা গাইস, জাস্ট খাওয়া শিখেছে। লেজ দেখে নিন গাইস, এই যা বাচ্চা, যা কোয়ালিটি আছে গাইস, আমরা নিজেরা ওরাই এসব বাচ্চা আমরা জানি, নিয়ে ওড়াতে পারবেন এসব বাচ্চা, শুধু একটু ভালো মতো যদি খাওয়া দাওয়া দেন বাচ্চা ভালো রেজাল্ট দেবে। এ হচ্ছিল ফার্স্ট বাচ্চা, এই বাচ্চারা ছেলের জন্য অ্যাভেলেবেল আছে। পেয়ারা আছে দেখে নিন, এ হচ্ছিল নর পায়রা, আর এ হচ্ছিল মাদি পায়রা গাইস। এ হলো নর, এ হলো মাদি গাইস, নরের টানা দেখে নিন, কাটা আছে গাইস পেয়ারিংয়ের। এদের বাচ্চা আমাদের সব কম্পিটিশনের জন্য খেলি, এদেরই বাচ্চা সব ওড়ে, দেখে নিন, অনেক পুরনো পায়রা গাইস আমাদের বাড়ির। চোখ দেখে নিন গাইস, এই হচ্ছিল মাদি পায়রা, পায়রাকে দেখিয়ে দেন, এসছিল পেয়ার গাইস, এর বাচ্চা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। তো গাইস, এই যে এই হচ্ছিল দুটো বাচ্চা, আগের যে পেয়ার দেখলেন ওই দুটো বাচ্চা, ওরই বাচ্চা, এই দুটো বাচ্চা আছে সেলের জন্য অ্যাভেলেবেল গাইস। এই বাচ্চা দেখে নিন, কোয়ালিটি দেখে নিন, ছোটো বাচ্চা আছে, জিরো পরের বাচ্চা, এক দেড় হপ্তাহ পর মোটামুটি খাওয়া দাওয়া মোটামুটি শিখে গেছে, কিন্তু এখনও দেওয়া যাবে না, পারে এক দেড় হপ্তাহ পর আপনারা নিতে পারেন, নাম্বার দেওয়া থাকবে নিচে, কল করে নেবেন। এই যে গাইস বাচ্চা, পরের কোয়ালিটি দেখে নিন, এই যে পর গাইস, যারা এই বাচ্চা নেবেন তারা উড়িয়ে মন খুশি হয়ে যাবে তাদের। ওই বাচ্চাটা দেখি একবার, এই বাচ্চাটা দেখি, এই একটা বাচ্চা গাইস জোড়া বাচ্চা আছে, প্লিজ দেখে নিন, দুটো বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস। পায়রা যদি একটু ভালো মন্দ খাওয়ার দাওয়ার দেন এসব বাচ্চা, মানে কী বলবো, না আমাদের প্রবলেম হয়ে যাবে, যা বাচ্চা আছে কোয়ালিটি, এদেরও ছেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস, বাইরে ছেলেতে বাইরে ছেলেতে। তো গাইস, এই পেয়ারটা দেখে নিন, এই যে মাদি গাইস, এই মাদিরের কথা বলেছি, এই মাদির বাচ্চা প্রতিবার আমরা কম্পিটিশনে খেলেছি আর প্রতিবার মোটামুটি রেজাল্ট পেয়েছি, প্রতিবার রেজাল্টেড পেয়ার, আমাদের একদম বাড়ির রেজাল্টেড পেয়ার। হ্যাঁ, দেখে নিন গাইস, এ হলো মাদি, জিরিয়া মাদি, অনেক পুরনো মাদি গাইস। আর নর দেখে নিন, যারা পায়রা জানেন তারা বুঝবেন যে নর কী কোয়ালিটির আছে, এই নরও আমাদের অনেক বাড়ির পুরনো কোয়ালিটি নর। ঘাটটাল আছে গাইস, পুরনো ঘাটটাল, তাও ডিম বাচ্চা করছে, দেখিয়ে দেবে এভাবে। এই গাইস, এই হলো পেয়ার গাইস, পেয়ারটা দেখে নিন, এর বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল আছে, এদের বাচ্চা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। নর অনেক পুরনো ঘাটটাল, ডিম বাচ্চা পুরো ওকে আছে, এর বাচ্চা দেখিয়ে দিচ্ছি গাইস, দেখে নিন। তো গাইস, ওই যে আগের যে পেয়ার দেখলেন ওর এই দুটো বাচ্চা সেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস, এখনও চোখ কাটেনি, তো চোখ দেখে লাভ নেই বেশি। এই যে পর দেখে নিন, একদম ছোটো বাচ্চা আছে গাইস, সব এক হপ্তাহ দু হপ্তাহ খাওয়া মোটামুটি ধরে নিয়েছে, তাও এক দু হপ্তাহ পরে নিলে বেটার হবে। একদম ছোটো বাচ্চা গাইস, একদম মানে কী বলবো, আমাদের একদম রেজাল্টেড পেয়ার, কোনো কথা হবে না, একদম গ্যারেন্টিড বাচ্চা সব। আচ্ছা গাইস দেখে নিন, একদম ফ্রেশ বাচ্চা, একদম জিরিয়া বাচ্চা, জিরিয়াও বাচ্চা হতে পারে, মুন্ডি সাদা হতে পারে। এর ছিল গাইস চোখের কোয়ালিটি, যেটা দেখে কোনো লাভ নেই আপাতত। এই যে গাইস, এর ছিল পেয়ার, এক পেয়ার বাচ্চা, এসব সেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস, নিচে নাম্বার দেওয়া থাকবে, কল করে নেবেন। এর ছিল বাচ্চা, বাচ্চা যারা যারা বাচ্চা চেয়েছিলেন আমাদের থেকে, এই নিন,
এই হচ্ছিল কোয়ালিটি পায়রা। গাইস ভালো করে লক্ষ্য করুন, এই বয়স পায়রা পরে যে কি ভাইব্রেশনে আছে যারা দেখলে বুঝতে পারবেন, বাচ্চার এই বয়সে যে পরের ভাইব্রেশন। গাইস এই দুটো বাচ্চা ছেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস। তো গাইস এই এক পায়ার দেখে নিন, এই পায়ারের বাচ্চা ছেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস। এই পায়রা মানে নিজেরা উড়িয়েছি গাইস, নিজেরা উড়িয়েছি। নর্মাল আপনার 7.5 ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা করে ওড়ে, 7.5 ঘন্টা 8 ঘন্টা নর্মাল ওড়ে গাইস এসব পায়রা। এবার বাচ্চা অ্যাভেলেবেল আছে ফর সেলের জন্য, পরে পরে কোয়ালিটি দেখিয়ে নিন গাইস। এছাড়া পর কাটা আছে, লেজ দেখে নিন, আর পাঞ্জে টাঞ্জে দেখে নিন, পাঞ্জা। এদের একটাই বাচ্চা আছে ছেলের জন্য অ্যাভেলেবেল আছে বাচ্চারাও, এক একটাই বাচ্চা যা একটা ডিম নষ্ট হয়ে গেছিলো। এই হচ্ছিলো গাইস পায়রার কোয়ালিটি। অ্যাকচুয়ালি আমি ধাড়ি পেয়ারটাকে দেখাচ্ছি কারণ বাচ্চা তো দেখে অত বোঝা যাবে না, এই মা বাবাকে দেখলেই মোটামুটি বোঝা যায় যে বাচ্চার কী কোয়ালিটি হতে পারে। এই হচ্ছে গাইস পেয়ার, এদের বাচ্চা দেখিয়ে দিচ্ছি যেটা ছেলের জন্য অ্যাভেলেবেল আছে। তো গাইস এই আগের যে পেয়ার দেখলেন ওদের বাচ্চা গাইস, এই বাচ্চারা ছেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস। বাচ্চা কোয়ালিটি দেখুন, এই বাচ্চারা ছেলের জন্য আছে দেখুন গাইস, পায়রার কোয়ালিটি পুরো ফ্রেশ বাচ্চা গাইস। যারা এই বাচ্চা নেবেন উড়িয়ে মন খুশি হয়ে যাবে তাদের, একদম ছোটো বাচ্চা। নিজের নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট করে নেবেন, এসব বাচ্চা সব সেলের জন্য অ্যাভেলেবেল আছে। চলো বাচ্চা চোখ কাটেনি, তাও চোখ দেখানোর চেষ্টা করছি। বাচ্চারা আছে ছেলের জন্য গাইস, নিচে নাম্বার দেওয়া থাকবে, কল করে নেবেন। তো গাইস এই একটা পেয়ার দেখে নিন, এটা হচ্ছিল আমাদের মাদি পায়রা। আগে গাইস মাদির ব্যাপারে বলে দিই, মাদি আমাদের কম্পিটিশন খেলেছে 12x12 ঘন্টা উড়িয়ে আমাদের রেজাল্ট দিয়েছে। এই মাদির আমরা আগের ভিডিওতে দেখেছেন, কিন্তু এখন এদের বাচ্চা অ্যাভেলেবেল আছে ছেলের জন্য, তাই জন্য দেখিয়ে দিচ্ছি আবার করে পায়রাটা। এই হচ্ছিল মাদি পায়রা, হচ্ছিল লেজ গাইস, কোনো কথা মানে এই পায়রা নিয়ে, পায়রা আমাদের রেজাল্টের পায়রা আছে। এদের বাচ্চা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে, এটা হচ্ছিল নর আছে গাইস। নরও অনেক খাস জিনিস আছে, হয়তো কম্পিটিশনে দেয়নি কিন্তু আমরা নিজেরা উড়িয়েছি। এই পায়রা একটা জিনিস খুব বেশি পিক আপ, খুব স্পিডি পায়রা এসব পায়রা, পায়রার মধ্যে স্পিড আছে। এই গাইস লেজ দেখে নিন, প্রচণ্ড স্পিডি পায়রা। ওরা নিয়ে দুটো পায়রা একসাথে দেখে নিন গাইস। এই যে এই হচ্ছিল পেয়ার, এর নর, এলো মাদি, এদের বাচ্চা দেখিয়ে দিচ্ছে গাইস। এদেরও একটা বাচ্চা আছে, দুটো বাচ্চা হয়নি, একটা ডিম নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এক পিস বাচ্চা আছে, বাচ্চাটা অ্যাভেলেবেলের জন্য আছে, ছেলের জন্য অ্যাভেলেবেল আছে, দেখিয়ে দিচ্ছে গাইস। তো গাইস এই যে ওদের বাচ্চা, এই এক পিস বাচ্চা আছে ছেলের জন্য অ্যাভেলেবেল, একটাই বাচ্চা হয়েছে গাইস, আর সেটাও পুরো বাবার মতো দেখতে হয়েছে। পরের কোয়ালিটি দেখে নিন গাইস, এই যারাই বাচ্চা নেবেন গাইস কেউ ঠকবেন না, সব বাড়ির আমাদের ওল্ড জেনারেশনের পায়রা, সব ওড়ানো পায়রা, ওদেরই আমরা জোড়া দেখে বসিয়েছি গাইস। পায়রা কোয়ালিটি দেখুন তারপরে বলবেন। এই হচ্ছিল বাচ্চা, এই হচ্ছিল লেজ। এই চোখ দেখে বেশি লাভ নেই কারণ হচ্ছে চোখে কিছু বুঝতে পারবেন না, এখনো কে চোখ এখনো একদম কাটেনি। এই হচ্ছিল বাচ্চা, তো ছেলের জন্য অ্যাভেলেবেল আছে গাইস। এসব পায়রা গাইস লোক উড়িয়ে মজা পাবেন, যেই নেবেন এই পায়রা মিস হবে না। আমাদেরও যেমন উড়াই এসব বাচ্চা কখনো মিস নেই। সবচেয়ে বড়ো জিনিস হল পিক আপ আছে পায়রাদের মধ্যে, বাজ পাখি চট করে ধরতে পারবে না এসব পায়রাকে, লম্বা লম্বা যাবে, খুব সুন্দর উঠবে গাইস। তো গাইস এর ছিল বাচ্চা কোয়ালিটি দেখে নিন। তো গাইস এক পেয়ার দেখে নিন, এ আমরা যেমন পেয়ার পড়েছিলাম আপনারা দেখেছিলেন, খুব পুরোনো লাইনের পায়রা আমাদের। এর ছিল নর, এর ছিল মাদি গাইস। নরের পর দেখে নিন, যেটা দেখে কোনো লাভ নেই কারণ পর কাটা, শুধু ভাইব্রেশনটা হয়তো দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, পুরো বডির ভাইব্রেশন দেখুন গাইস। এ হচ্ছিল নর পায়রা, পর কাটা, এ হচ্ছিল পাঞ্জা, এ হচ্ছিল নর, এ
হচ্ছে মাদি পায়রা গাইস, পুরো কালো কালো দানা ভরা পায়রা চোখটা। পর গাইস কাটা আছে পায়রা সব, এই ব্রিডিং এ আছে বলে সব পায়রা পর কাটা। একসাথে দেখিয়ে দাও পায়রার পাঞ্জা, দেখে নিন। এই যে গাইস পুরো পেয়ারটা দেখে নিন, এই যে গাইস এই হচ্ছিল পেয়ার, এদের বাচ্চা দেখিয়ে দিচ্ছি। এটাই লাস্ট পেয়ার আছে ছেলের জন্য যার বাচ্চা অ্যাভেলেবেল আছে। এ চলে গাইস মা বাবা, এদের বাচ্চা দেখিয়ে দিচ্ছি গাইস ছেলের জন্য যেটা অ্যাভেলেবেল আছে। তো গাইস এই হলো বাচ্চা দুটো, যে দুটো বাচ্চা ছেলের জন্য অ্যাভেলেবেল আছে। বাচ্চা এখনও ছোটো আছে গাইস, এখন বাচ্চা দেওয়া যাবে না। এই বাচ্চা বাচ্চা আপনি মিনিমাম 15-20 দিন পর নিলে বাচ্চা পেয়ে যাবেন এদের বাচ্চা। এই যে দুটো বাচ্চা, ওই যে ওল্ড ব্লাডের পায়রা দেখলেন, ওদের এই দু পেয়ার বাচ্চা আছে। এই দুটো বাচ্চা ছেলের জন্য আছে, কিন্তু একটু টাইম লাগবে, কেন কি খুবই ছোটো বাচ্চা। ছোটো বাচ্চা তো ছটপট করছে। দুটো বাচ্চাকে দেখে নিন, মোটামুটি 15-20 দিন মধ্যে পায়রা রেডি হয়ে যাবে, দেখে নিন। অ্যাভেলেবেল ছেলের জন্য গাইস। এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য গাইস চ্যানেলটাকে আমাদের প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও ভিডিওটাকে লাইক করে দেবেন গাইস।